টানা সপ্তম সপ্তাহে প্রবেশ করেছে দখলদার বাহিনী ও আমাদের মুসলিম বীর সৈনিকদের চরম সংঘর্ষ। এই সাত সপ্তাহের ভেতর আমরা আমাদের অনেক মুসলিম ভাইদের হারিয়েছি। একটা মুসলিম রাষ্ট্রের এমন করুণ অবস্থা দেখে এখনও চুপ করে আছে আমাদের মিত্র দেশগুলো। তবে এবার সেসব স্বার্থপরদের মতো চুপ করে থাকছে না ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সংঘাত শুরুর প্রথম দিন থেকেই দখলদারদের উপর হামলা চালিয়ে আসছিল হুতিরা। এবার তাদের সেই হামলাকে আরও জোরদার করতে ইয়েমেনের সেনাবাহিনীতে নিয়োগ দিল আরও বিপুল সংখ্যক সেনা। এবার সরাসরি সংঘাতে জড়াতে প্রস্তুত 1400 মাইল দূরের হুতি বিদ্রোহীরা। এছাড়া এবার সামরিক শক্তি বাড়ালো ইরান। ইরানের নৌবাহিনীতে এবার যোগ হলো নতুন এক জাহাজ, যেটি এবার নতুন করে আলোচনায় এসেছে। এবার পশ্চিমাদের ঘুম হারাম করতে ইরানের এই জাহাজ যথেষ্ট। তাছাড়া দখলদার বাহিনীকে সমর্থন করাই এবার জার্মান প্রধানকে কঠিন এক শাস্তি দিল কাতার। মুসলিমদের উপর দখলদারদের অন্যায়ের প্রতিবাদ হিসেবে কাতারের এরকম শাস্তি এখন প্রশংসায়। এছাড়া থাকছে এবার হুতির পর সরাসরি সংঘাতে জড়াতে যাচ্ছে লেবাননের হিজবুল্লাহ। মুসলিম বিশ্বের কাছে পাশে থাকার সাহায্যের দাবি করছে লেবানন। খুব শীঘ্রই হয়তো নতুন এক সংঘাতের ঘোষণা আসবে। আজকের এই সবগুলো খবরের বিস্তারিত জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত। শেষে থাকছে আজকের গুরুত্বপূর্ণ কয়েকটা সংবাদ। মুসলিমদের ভূখণ্ডে দখলদারদের এমন রক্তক্ষয়ী আচরণ দেখে কি আর বসে থাকা যায়? তাই তো এবার ইয়েমেনের হুতি বিদ্রোহীর প্রধান আব্দুল আল মালেক হুতির ডাকে সাড়া দিল গোটা ইয়েমেনবাসী। এবার দখলদারদের বিরুদ্ধে লড়তে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক সংগঠনের শক্তি আরও দ্বিগুণ করল আব্দুল আল মালেক হুতি। গতকাল তার ডাকে ইয়েমেনের সামরিক বাহিনীতে যোগ দিল সেই দেশের তরুণ যুবক এবং সাধারণ মানুষ। গতকাল সামরিক বাহিনীতে যোগ দেওয়া সেসব তরুণদের নিয়ে বিশাল বড় এক কুচকাওয়াজের আয়োজন করে হুতি বিদ্রোহীরা। দখলদার বাহিনী এবং মুসলিমদের সৈনিকদের সংঘাত শুরুর প্রথম থেকেই হুতিরা দখলদারদের ভূখণ্ডে রকেট হামলা চালিয়ে আসছিল। এবার তারা সম্মুখ যুদ্ধে লড়তে প্রস্তুত হচ্ছে। 1400 মাইল দূর থেকে রকেট ছোঁড়া হুতি বিদ্রোহীরা এবার নিজেদের সবটুকু দিয়ে দখলদারদের বিরুদ্ধে লড়বে, এটা ভাবলেই তাদের স্যালুট করতে মন চাই। এবার থাকছে গুরুত্বপূর্ণ একটা সংবাদ। খুব শীঘ্রই বিশ্ব হয়তো নতুন একটা রক্তক্ষয়ী সংঘাত দেখতে চলেছে, কারণ এই মুহূর্তে লেবানন এবং দখলদারদের সীমান্তে চলছে চরম লড়াই। আর ইতিমধ্যে দখলদার বাহিনী লেবানন সীমান্তে সাদা ফসফরাস রাসায়নিক ব্যবহার শুরু করেছে, যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। দখলদারদের এমন কাণ্ডে এবার লেবাননও ক্ষেপে গেছে, যার ফলে দুপক্ষই এবার নতুন এক খেলায় নামতে যাচ্ছে। আর ইতিমধ্যে এই দুই দেশের মধ্যে যা সংঘাত হয়ে গেছে তা 2006 সালের সংঘাতের চেয়ে 3 গুণ বেশি। লেবানন হিজবুল্লাহ এবং দখলদার বাহিনী এবার যদি সংঘর্ষে জড়িয়ে পড়ে, তবে গোটা বিশ্ব নতুন এক রক্তক্ষয়ী সংঘাত দেখতে পাবে। এদিকে এবার কাস্পিয়ান সাগরের নিরাপত্তা যুদ্ধার করার জন্য ইরানের উত্তর অঞ্চলীয় নৌবহরে যোগ করা হয়েছে নতুন এক ডিস্ট্রয়ার, যার নাম দিলমান। আর এই জাহাজের ডিজাইন করেছে ইরানের বিজ্ঞানীরা। ইরানের মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, কাস্পিয়ান সাগর একটা শান্তির সাগর। কাস্পিয়ান সাগরকে ঘিরে যতগুলো রাষ্ট্র রয়েছে সবগুলো রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেই এই ডিস্ট্রয়ার যোগ করা হয়েছে। মেজর জেনারেল আরও বলেন, এই নিরাপত্তা জাহাজটি আমাদের মাঝে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে সাহায্য করবে। শেষমেশ থাকছে গুরুত্বপূর্ণ একটা সংবাদ। এবার জার্মান প্রেসিডেন্টকে কড়া রোদে দাঁড় করিয়ে রাখল কাতার। গত 30 ডিসেম্বর কাতার সফর করতে যান জার্মান প্রেসিডেন্ট স্টায়ান মায়ার, কিন্তু সেখানে যাওয়ার পর এক প্রকার অপমানের শিকার হলেন তিনি। কারণ তিনি কাতারে পৌঁছানোর পর বিমানের বাইরে টানা 30 মিনিট দাঁড়িয়েছিলেন, তারপরেও কাতারের কেউ তাকে সংবর্ধনা জানাতে আসেনি। অনেকেই বলছেন, দখলদার রাষ্ট্রের প্রতি জার্মান প্রেসিডেন্টের একচোখা সমর্থনের কারণেই মূলত কাতার স্টায়েনমার্ককে এরকম শাস্তি দেন।